আজকে হচ্ছে আমি ওটসের প্যানকেকের রেসিপিটা শেয়ার করব সবার সাথে। বেসিক্যালি ডায়েটের জন্য খুব ভালো, আর আমি আর ফয়সাল দুজনেই ঠিক করেছি আমরা কিছু ওয়েট লস করব, সো ওই জন্যই আমরা মানে ডায়েট স্টার্ট করেছি। আর আজকে বানাবো হচ্ছে আমরা ওটসের প্যানকেক। তো এখন একটু ওটসটাকে রোস্টেড করে নিচ্ছি, জাস্ট খালি প্যানে দিয়ে একটু রোস্ট করে নিব। তো এখন আমি এটা একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি, মানে রোস্টেড ওটসটা ইউজ করলে স্মেলটা খুব ভালো আসবে। তো এটা ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি রোস্টেড ওটসটাকে, এর সাথে অ্যাড করছি একটা কলা, তো সাথে অ্যাড করব হচ্ছে দুইটা খেজুর, হচ্ছে দুইটা খেজুর, খেজুর দুইটার হচ্ছে বিচিটাকে একদম ফেলে দিয়েছি, বিচিটা ফেলে খেজুর দুইটাকে ইউজ করব। হ্যাঁ, ওইটার বিচি ফেলাইছি। তো এই যে হচ্ছে আরেকটা, সো দুইটা খেজুর দিয়েছি। এখন দিব হচ্ছে সামান্য পরিমাণ দুধ, আচ্ছা সামান্য পরিমাণ দুধ, আর এখন এটাকে জাস্ট ভালো করে ব্লেন্ড করে নেব। এখন অ্যাড করব হচ্ছে একটা ডিম, ডায়েটে ডিমটা খুবই জরুরি, আর ডিমটা না দিলে তার প্যানকেক হবে না। তো এখন অ্যাড করব হচ্ছে একটা ডিম। করা ডান, এখন টেক্সচারটা জাস্ট এমন দাঁড়িয়েছে, আমি ব্লেন্ডার থেকেই সরাসরি দেখাচ্ছি, এরপর এটাকে হচ্ছে এখন প্যানকেকটা বানাবো। তাহলে ধরো ফ্রাইপ্যানটা অলরেডি গরম হয়ে গিয়েছে, আমি কিন্তু এই ব্যাটারটাতে একটু চকলেট সিরাপ অ্যাড করেছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো আপনারা চাইলেও অ্যাড করতে পারেন ভ্যানিলা, চকলেট, যে যেটা পছন্দ করেন। তারপর একটা গোল চামচ নিয়ে জাস্ট ওয়েট করবো, জাস্ট পুটি পুটি যদি হয়ে যায় মনে হয় তাহলে উল্টিয়ে দিই। তো এই যে হচ্ছে ফাইনাল প্যানকেক, একটা লোক দেখতে জাস্ট অসাধারণ। আর এই যে এত বড় একটা প্যানকেক, ফাইনাল লুক ওটসের প্যানকেক, সবাই ট্রাই করে দেখতে পারেন, আই হোপ ভালো লাগবে, প্লাস পুষ্টিকর অ্যান্ড টেস্টি। যারা নতুন ডায়েট শুরু করেছেন তাদের জন্য খুবই ভালো হবে। এটা হচ্ছে চকলেট ওটস প্যানকেক, ভালো লাগলে জানাবেন। আমি ডায়েটে কী কী রুলস, টিপস অ্যান্ড কী কী ফলো করছি সবই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই, আজকের ভিডিওটাও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।